পেইন্টিংয়ের মধ্যে ঢোকার পর তারা উড়ে গিয়ে এক জায়গায় নামে। সেইখানে সবকিছু সাদা কালো, শুধুমাত্র তারা রঙিন এবং তাকিয়ে দেখে একটা ব্যাং লাফ দিচ্ছিল, সেই ব্যাংটাও রঙিন। এইটা মেবি হৌরায়ের চেম্ব্রেন্স থেকে বের হওয়া গাছের জন্য, মানে সেইটার কারণে এফেক্টেড হয়ে এরা রঙিন আছে এইখানে। তো সেইখানে গিনজি এবং রানমারো দুইজন একে অপরের সাথে তেমন ভালো ব্যবহার করছিল না, তারা ওই যে তাদের সম্পর্কটা তো তেমন ভালো নয়। যাই হোক, সেটা বড় কথা নয়, এখন তাদেরকে টপ অফ দ্য মাউন্টেনে যেতে হবে, মাউন্টেনের সবচেয়ে উপরে যেতে হবে। বিয়াকুয়া বলেছিল রেইনবো কালার স্পিরিচুয়াল পাওয়ারকে ফলো করতে, সেইটাকে ফলো করে সেইটা যেখানে যাবে সেইখানে গিয়ে হৌরায়ের জেমব্রেন্সটা পাওয়া যাবে। এইদিকে রানমারো আগে আগে চলে যাচ্ছিল এবং তাদেরকে ডাকে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি এসো, আমার সার্ভেন্ট। আও এবার ভাবে আমার সার্ভেন্ট। যাই হোক, সেখানে বৃষ্টি আসে, তো তারা একটা ক্যাবিনের মধ্যে ঢোকে, সেইখানে অনেকগুলো বই আছে। তো আওই বুঝতে পারে যে তাদেরকে বই ভালো লাগতো, মানে নই নই এবং রিটসুকর, কিন্তু এত ভালো লাগতো সে জানতো না যে এখানে এতগুলো বই তারা সংগ্রহ করে রেখেছে এবং সেই ক্যাবিনটা নই নই বানিয়েছে সেইখানে বই রাখার জন্য। আওই বলে আওই কোকো বানাবে তাদেরকে এখন খাওয়ার জন্য, কিছু গরম কিছু খাওয়ার জন্য, গরম কোকো বানিয়ে তাদেরকে খাওয়াবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। রানমারো বলে এখানে বসে থাকলে হবে না, এখন যেতে হবে, কিন্তু আওই বলে এখন তো বৃষ্টি হচ্ছে, এখন কোথায় যাবে, এখন বসে খাও। কিন্তু রানমারো তারপরেও চলে যায়। আও এই রানমারো এবং গিনজির মধ্যেকার সম্পর্ক ভালো করতে বলে, মানে রানমারো তো চলে যায়, সেখানে গিনজি ছিল, গিনজিকে সে বলে, কিন্তু গিনজি আসলে রানমারোকে তেমন বুঝে না যে রানমারো এমন কেন করে। তো আমরা দেখতে পাই এরপর রানমারো ফিরে আসে, কারণ তার স্পিরিচুয়াল পাওয়ার অলরেডি খতম হয়ে গেছে, মানে ওই যে বিয়াকুয়া বলেছিল এই পেন্ডিংয়ের মধ্যে আসলে স্পিরিচুয়াল পাওয়ার তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, সেই জন্য তো আওইকে পাঠিয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য। তো স্পিরিচুয়াল পাওয়ার খতম হয়ে যাওয়ার কারণে রানমারো এক তার কুকুর ফর্মে আছে, সেইটাকে দেখে আওই কিউট বলে। রানমারো বলে শুধু একটা কুকুরই কিউট এবং সেটা হচ্ছে নবুনাগা। গিনজি বলে তোমার স্পিরিচুয়াল পাওয়ার তো অনেক তাড়াতাড়ি চলে গেল, এবং রানমারো বলে যে এই জায়গাটা আরও মিস্টিরিয়াস, আমরা যেমনটা ভেবেছিলাম তার চেয়ে বেশি মিস্টিরিয়াস, বেশি রহস্যজনক, তাই এখানে তোমার স্পিরিচুয়াল পাওয়ারও অনেক তাড়াতাড়ি চলে যাবে। আও এই রানমারোকে কোকোনাট মিল্ক খেতে দেয়। রানমারো একটা আয়াকাশি, তাই আপনারা কুকুরকে কোকো খাওয়াতে চান না, মানে এটা সেইখানেই লেখা ছিল যখন আওই রানমারোকে কোকো খাওয়াচ্ছিল, মানে কোকো। যাই হোক, সেইটা খেয়ে রানমারো নর্মাল হয়, মানে তার আসল ফর্মে ফিরে আসে, এবং এইদিকে তারা সেই জায়গাটাকে একটু দেখছিল, সেইখানে অনেকগুলো রেয়ার বই আছে, যেই বইগুলো পাওয়া অনেক কঠিন, সেই বইগুলো নই নই এইখানে সংগ্রহ করে রেখেছে। গিনজি একটা বই পায় যেটা ইটারনাল রিয়েলমের, সেইখানে উমি বৌজুর কাহিনী লেখা আছে, হিডেন রিয়েলমের উমি বৌজু, যার নাম ইটারনাল রিয়েলমে দায়দারা বৌজি। তো দায়দারা বৌজি একটা মনস্টার, মানুষ এবং ইয়োকাইদের মারামারির জন্য ইম্পিউরিটি থেকে, তাদের মাঝখানকার ইম্পিউরিটি থেকে মানুষ এবং ইয়োকাইদের এইটা তৈরি হয়েছে, এই মনস্টারটা তৈরি হয়েছে। তো এইটাকে হ্যান্ডেল করতে তারা হিমশিম খেয়ে গেছিলো, এটা হ্যান্ডেল করা অনেক হার্ড ছিল, তাই তারা তাকে সেই উমি বৌজু মানে দায়দারা বৌজিকে সিল করে ফেলেছে, তারা মানে ফেলেছিল, সিল করে ফেলেছিল, তাদেরকে লক করে ফেলেছিল। তো যাই হোক, সেইখানে চিবিটা দৌড়ে আসে এবং বলে যে তাড়াতাড়ি বাইরে এসো, বাইরে দেখো কি হচ্ছে। তো বাইরে দেখে সেই রেইনবো স্পিরিচুয়াল পাওয়ার, তো সেইটাকে তারা ফলো করতে লাগে, কারণ সেইটাকে ফলো করলেই জেমব্রেন্সটা পাওয়া যাবে। কিন্তু অর্ধেক রাস্তা যেতেই সেটা গায়েব হয়ে যায়, সেইটা মাউন্টেনের উপরে গায়েব হয়ে যায়। তো তারা বলে যে আমাদের এখন যাওয়া উচিত সেইখানে মাউন্টেনের উপর, তো তারা সেইখানে যায়, এবং অর্ধেক রাস্তা যেতেই সেই জায়গাটা একটু ভয়ানক ছিল, তাই তারা বলে যে এইখানে একটু রেস্ট নেই। আও এই স্যান্ডউইচ বানায়, এবং গিনজি কখনো স্যান্ডউইচ নাকি খায়নি। রানমারো বলে যে এইটা কি বাঁশি সব উপাদান দিয়ে তৈরি, তাই না, তারপরেও এটা ভালো হয়েছে। রানমারো আও এর খাবারটাকে ভালো লাগ বলে, তো গিনজি বলে যে দেখো রানমারো তোমার খাবারকে ভালো বলছে। যাই হোক, রানমারো এরিয়াটাকে একটু চেক করতে চায়, জায়গাটা অনেক কুয়াশাময় ছিল, তাই তারা বলে আওই এবং গিনজি বলে যে জায়গাটা অনেক কুয়াশাময়, এটা অনেক এখন ডেঞ্জারাস হবে এখান থেকে অন্য জায়গায় যাওয়ায়, তাই তুমি এখানে বসে থাকো। কিন্তু রানমারো তাও চায়, কারণ তাকে জেমব্রেন্সটা সংগ্রহ করতেই হবে। আওই বলে সে এত উতাবলা কেন। গিনজি বলে সে শুধু ভীত, মানে সে ভয় পেয়ে আছে 300 বছর আগের জন্যে, যেন এইবার আবার সেরেমনিটা ফেল না হয়ে যায়, তাই সে এরকম এত উতাবলা, তাকে জেমব্রেন্সটা সংগ্রহ করতেই হবে। আওই তাকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল 300 বছর আগে। তো গিনজি বলে রাইজু 300 বছর আগে জেমব্রেন্সটা দিতে চেয়েছিল, তাই জেমব্রেন্স যেখানে ছিল সেইখানে নিয়ে যাওয়ার সময় রাইজু ঈশ্বর ব্যাপারে একটা অনেক খারাপ কথা বলেছিল, যে এটা ঈশ্বর মান সম্মানে আঘাত হানে, এইরকম কথা। গিনজি তার এই কথা শুনে অনেক রেগে যায় এবং তাকে অ্যাটাক করে, তাই এরপর রাইজু আর সেই জেমব্রেন্সটা দিতে চায় না। এবং গিনজি বলে গিনজি যখন রেগে গিয়েছিল তখন রাইজুর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে সে অনেক খুশি ছিল যে গিনজি তাকে অ্যাটাক করেছে, মানে সে আসলে জেমব্রেন্সটা দিতে চেয়েছিল না, সে নিজেই গিনজিকে উস্কে দিয়েছে এবং এই ঝামেলাটা করেছে, এবং এর কারণে সেরেমনিটা ফেল হয়ে গেছিল, এবং তারপর থেকে রানমারো চেঞ্জ হয়ে গেছে। আওই এখন চায় যে তাদের মাঝখানে সম্পর্কটা ঠিক করতে, আওই রানমারো এবং গিনজির মধ্যেকার সম্পর্কটা ঠিক করতে চায়, এবং আওই গিনজিকে জিজ্ঞেস করে তুমি কি আফসোস করো তিনজিনিয়াতে যাওয়ার জন্য ওরিওইয়া ছেড়ে। তো গিনজি বলে একদমই না, তার ভালোই হয়েছে, সে অনেক
কিছু শিখতে পেরেছে। যাই হোক, এখন আউইয়ের তাদের রিলেশনশিপটা ঠিক করতে হবে গিঞ্জি এবং রানমারু মাঝখানকার। কিন্তু আবার সে ভাবতে লাগে, যদি তাদের মাঝখানকার রিলেশনটা ভালো হয়ে যায়, তারা যদি আবার আগের মতন হয়ে যায়, তাহলে হয়তোবা গিঞ্জি ওরিও ইয়াতেই থেকে যাবে এবং তেনজিন ইয়াতে ফিরে যাবে না। যাই হোক, গিঞ্জিকে আউই তার ছোটবেলার ব্যাপারে জিজ্ঞেস করতে চায়, মানে আবার সেটাকে কনফার্ম করতে চায় যে আসলে ছোটবেলার সেই আয়াকাশিটা গিঞ্জি ছিল নাকি। তো সেইটার উত্তর গিঞ্জি দিতে যাবে, তখনই জায়গাটা আরও বেশি কুয়াশাময় হয়ে যায় এবং সেইখানে ইসো চলে আসে। তো গিঞ্জি ইসোর কাছে যেতে লাগে, তখন আউই বলে যে থামো, এটা আসল ইসো নয়, এটা একটা ইলিউশন। বিয়াকুইয়া বলেছিল যে এইখানে ফগ বেশি থাকলে, মানে অর্থাৎ যেখানে কুয়াশা বেশি সেইখানে ইলিউশন সৃষ্টি হয় এবং তাদেরকে ঠকানো হয়। তো আউই তাকে থামিয়ে নেয় এবং সেটা আসলে ইলিউশন ছিল এবং বলে যে তাহলে আমাদের মতন রানমারুও হয়তো এখন ইলিউশনটা দেখছে, তো এই রানমারুকে বাঁচাতে হবে। তারা দৌড়ে যায়, এদিকে দেখি রানমারুও ইসোকে দেখছে। তাই রানমারু ইসোর কাছে যেতে যাচ্ছিল, তখনই সেইখানে আউই এবং গিঞ্জি এসে তাকে থামিয়ে দেয় এবং দেখে যে কুয়াশার ওই পাশে জায়গাটা মানে ভাঙা পাহাড় থেকে একদম নিচে পড়ে যাওয়ার মতন একটা জায়গা সেইটা। তো গিঞ্জি এবং আউই যদি না আসতো, তাহলে রানমারু সেইখানে গিয়ে পড়ে যেত, মানে ইসো মনে করে সেই ইলিউশনটাকে ফলো করে। তো যাই হোক, তারা কথাবার্তা বলছিল এবং তখনই আউই পা পিছলে পড়ে যায়। গিঞ্জি তাকে ধরতে লাগে কিন্তু গিঞ্জি ধরতে পারে না, রানমারু তাকে ধরতে লাগে এবং রানমারু ধরে কিন্তু রানমারু নিজেও পড়ে যায়। রানমারু তার মানুষ ফর্মে ছিল এবং সে একটা বড় কুকুরের ফর্মে আসে, এই জন্য তারা পড়ে যাওয়ার পর বেঁচে যায়। রানমারু বলে, তুমি আমাকে সেই খাবারটা না দিলে হয়তোবা আমি এখন মরেই যেতাম। রানমারু বলে, সময় নষ্ট করা যাবে না, চলো আমরা জেমব্রেন্সের খোঁজে যাই। তো আউই বলে, উপরে হয়তোবা আমার গিঞ্জি আমাদের জন্য চিন্তা করছে, গিঞ্জি আমাদের জন্য ওয়ারিড, তাই আমাদের আগে গিঞ্জির কাছে ফেরত যাওয়া উচিত। কিন্তু রানমারু বলে যে আমার মনে হয় যে গিঞ্জি আসলেই চেয়েছিল যে আমি পড়ে যাই আর তুমি থাকো, আমি পড়ে গেলেই ভালো হতো, তাই না? তো আউই বলে যে একদমই না, গিঞ্জি তোমার জন্য অনেক কেয়ার করে, গিঞ্জি তোমার জন্য অনেক চিন্তা করে, গিঞ্জি তোমাকে অনেক ভালোবাসে, গিঞ্জি এমন কখনোই চাইবে না। এবং তখন রানমারু আউইয়ের হাতে সে ব্রেসলেটটা দেখে বলে যে এটা তুমি ড্র্যাগন রুইনে গিয়ে পেয়েছো, তাই না? তখন আউই বলে যে হ্যাঁ, সেইখানে গিয়ে আমাকে ইসো এটা দিয়েছে এবং সেই ইসো ইলিউশন ছিল না, সেটা আসল ইসো ছিল এবং সে আমাকে তোমাদের ব্যাপারে বলেছে, তোমাদের মধ্যকার সম্পর্ক, তোমরা কেমন ছিলে না ছিলে এইসব ব্যাপারে, এবং সে চায় তোমাদের মধ্যকার সম্পর্কটা আবার আগেকার মতন করে দিতে, তোমরা যেন আবার আগেকার মতন একসাথে ভাইয়ের মতন হয়ে থাকো, তোমরা যে এরকম আগে ছিলে, তোমাদের এই সম্পর্কটা ইসো চায় যেন ভালো হয়ে যায়, আবার তোমরা সবাই একটা ফ্যামিলি, তুমি ইসো এবং গিঞ্জি এরা ফ্যামিলি, তাই ফ্যামিলিকে আলাদা হয়ে থাকা ঠিক হবে না, মানে ফ্যামিলির আলাদা হয়ে থাকা ঠিক হবে না, তোমাদের আবার এক হয়ে যাওয়া উচিত। তো আমি এক কথা মনে হয় বারবার বলছি, যাই হোক। এবং ইসো আউইকে এই উমিবুজুর জন্য রান্না করতে বলেছিল, কিন্তু এখন আউইয়ের টেস্ট ঠিক নেই, তাই সে আর রান্না করতে পারছে না, এর জন্য আউই সরি বলে এবং আউই কাঁদতে লাগে। রানমারু বলে, তুমি কাঁদছো কেন? এবং রানমারুও কাঁদো কাঁদো অবস্থা হয়ে যায়, কিন্তু রানমারু তার কান্নাটাকে আটকে দেয়, সে আসলে কাঁদে না। তো যাই হোক, চলো আমরা গিঞ্জিকে খুঁজে বের করবো, আগে গিঞ্জির কাছে আমরা যাবো বলে তারা যেতে লাগে এবং দেখে সেই রেইনবো স্পিরিচুয়াল পাওয়ারটা আবার চলছে। তো আই তারা এবার রেইনবো স্পিরিচুয়াল পাওয়ারটাকে ফলো করে এবং সেইখানে যায়, গিয়ে দেখে সেইখানে অনেকগুলো রেইনবো ক্ল্যান্স, ওই যে মাস্টার আউইকে দিয়েছিল একটা শামুকের মতন, সেই মাছওয়ালা সেজে তাকে যখন ঘুরতে নিয়ে গিয়েছিল তখন। তো এইগুলো অনেক উজ্জ্বল, তো এইটা দেখে চিব্বি লাভ দিয়ে সেই জিনিসগুলো তার পকেটে ভরতে লাগে। আউই এবং রানমারু সামনে তাকিয়ে দেখে সেইখানে সেই গাছ, জেম ট্রি, জেম ব্রাঞ্চ, যেখানে পাওয়া যাবে ব্রাঞ্চ বলতে হয়তো বা সেটা ডাল, জেম ব্রাঞ্চ অর্থাৎ সেই গাছের ডাল, জেম গাছ ওইটা, আর গাছের ডালটা হচ্ছে জেম ব্রাঞ্চ, হৌরাইয়ের জেম ব্রাঞ্চ। যাই হোক, সেই জেম ব্রাঞ্চের গাছের সেই পাতাগুলো বা সেইগুলোকে ফুল বলা যাবে নাকি পাতা বলা যাবে, যাই হোক, সেগুলোকে হাত দিলে সেইগুলো রেইনবো ক্ল্যাম হয়ে পড়ে যায়, রেইনবো ক্ল্যাম হয়ে পড়ে যায়। তো সেইখানে গিঞ্জিও আসে, এসে গিঞ্জি রানমারুকে কোলে তুলে নেয়, নিয়ে বলে যে দেখো আমরা এটাকে খুঁজে পেয়েছি। তারা অনেক খুশি হয় এবং গিঞ্জিও তার অ্যানিমেল ফর্মে চলে আসে, মানে গিঞ্জিও শেয়াল হয়ে যায়। আউই তাদের দুইজনকে দেখে বলে যে তোমরা অনেক কিউট, চিব্বি বলে যে আমিও তো কিউট, আমাকে কিউট বলো, এরকম করছিল। তো যাই হোক, এরপর আউই সেইখানে গিয়ে একটা ডাল ভেঙে নেয় এবং সেই কমিউনিকেশন টিকিট দিয়ে, মানে বিয়াকুইয়া তাদেরকে একটা কমিউনিকেশন টিকিট দিয়েছিল, যেইটা সেইখানে যাওয়ার পর যখন তাদের কাজ হয়ে যাবে সেই টিকিটটা দিয়ে বিয়াকুইয়াকে ডাক দিলে বিয়াকুইয়া তাদেরকে বের করে নিবে। তো সেই কমিউনিকেশন টিকিট দিয়ে আউই বিয়াকুইয়াকে ডাক দেয় যে বিয়াকুইয়া আমাকে বের করে নাও, মানে কাজ হয়ে গেছে। তাই তারা মানে বের হয়ে আসছিল, সেই সময় আউই দেখে সেই গাছের কাছে মাস্টার দাঁড়িয়ে আছে। এখন সেটা মাস্টারের ইলিউশন নাকি আসল মাস্টার ঠিক বোঝা যাচ্ছে না, আসল মাস্টার কোত্থেকে আসবে, আবার আসতেও পারে অন্য কোথাও থেকে আসল মাস্টার, বা এটা মাস্টারের ইলিউশনও হতে পারে। তো সে বলে যে বেস্ট অফ লাক, তোমার বেস্টটা করো, ডু ইয়োর বেস্ট, এবং তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, একটা কাজ এখনো বাকি আছে, সেটা তুমি সম্পন্ন করবা। এবং তারা ফিরে আসে,
সেইখানে সেই বান্দরটা ছিল, তোকেহিকো ছিল, সেই মেয়েটা ছিল, মানে ইঁদুর মেয়ে নেনে এরা সবাই ছিল। বিয়াকুই আবার রানমারুকে দেখে ঘুতায় আর বলে যে তোমাকে তো এখন অনেক ক্লান্ত লাগছে, কি ব্যাপার কি ব্যাপার, মানে আগের তুলনায় বেশি ক্লান্ত লাগছে এরকম। তো ওই সেই ব্রাঞ্চটা বান্দরকে দেয় এবং বান্দর সেটা নিয়ে যায় এবং বলে যে এখন আমাদের সব কিছু পাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন হয়তোবা সেরেমনিটা ক্যারি অন করতে পারবো, এইবার সাকসেসফুল হবে সেরেমনিটা মনে হচ্ছে। গিনজি এবং রানমারুর অবস্থা অনেক খারাপ, তাদের স্পিরিচুয়াল পাওয়ার কমে গেছে, তাই তোকিহিকো তাদেরকে ইনফার্মারিতে নিয়ে যেতে চায়। কিন্তু আওই বলে যে কোনো দরকার নেই, আমার রান্না খেলেই তোদের ভালো হয়ে যাবে, আমার রান্না খেলেই হয়ে যাবে, আওই এখন রান্না করবে। কিন্তু হাতুড়ি বলে যে তোমার এত চাপ নেওয়ার কী দরকার, তুমি এখন রেস্ট নাও, টেক ইট ইজি, এত চাপ নিও না, যাও যাও গোসল করো তুমি এখন। তো সেখানে আওই দেখে সেই যমজ দুইজন নাম কি কাইমাই, হ্যাঁ তো কাইমাই উকি মারছিল। সে বলে যে তোমরা আসছো না কেন, তো তারা বলে তারা এইসবের পার্ট নয়, তারা এখন কিছুই করছে না, তারা রান্নাও করতে পারছে না, এবং তারা ডিসাইড করেছে এই উমি বৌজুর জন্য, এই সেরেমনির জন্য রান্নাটা তারা করবে না, তারা আওইকে দিয়ে এটা করাবে এবং আওইকে বলে যে তুমি রান্না করবে। ওকে, আওই এত টেস্ট নেই, আওই তো রান্না করতে পারবে না, কিন্তু তারপরেও তারা আওইকে দিয়ে রান্না করাতে চায়।